মাধবপুরের আমরা যে ক্লিন সদস্যর পক্ষ থেকে বলতেছি যে মাধবপুরের যে আমরা পিছনের রাস্তাটা করছিলাম, রাস্তাটা আমরা একসময় খুব মনোযোগ দিয়ে আমরা কাজ করছি। বর্তমানে যেই ময়লা আবর্জনা এগুলো তো কেউ পরিষ্কার করতেছে না। আমরা তো আমরা কাজ শেষ করে আমরা দিয়ে দিছি, অনেক এটা দূর আবর্জনা দুর্গন্ধ আবার একটা পরিস্থিতি সৃষ্টি করতেছে, এলাকাটা একটা দুর্গন্ধ হইতেছে। কিন্তু আমরা কী করবো, আমরা তো কোনো কিছু বুঝতেছি না যে এটা কী হবে, কে বা কারা দায়িত্ব নিবে, কার মাধ্যমে এটা কাজটা পরিষ্কার হবে, এরকম তো আমরা কোনো কিছু পাইতেছি না। তো আমি যেটা বুঝতেছি মাধবপুরের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা আসলে কিছু কিছু কাজ করে অনেক সময় বন্ধ হয়ে যায়। আমি এটা বুঝলাম না, এটা উদ্যোগটা কেন হয় না। আর আমি তিনটা চারটে ব্রিজের লাইভ দিলাম, পুরাতন গুরুবাজারের লাইভ দিলাম, একটা লাইভ এখন পর্যন্ত সাড়া পাইলাম না। কপিলপুরের একটা লাইভ দিলাম, গোপালপুরের একটা লাইভ দিলাম ব্রিজের, কেউ কোনো সাড়া দিচ্ছে না। মানুষ অসহায়, মানুষগুলো কত দুর্গ্রস্ত, কষ্ট করতেছে। তো আমরা আসলে সুমন ভাইকে আমরা কী বলবো, সুমন ভাই তো একা মানুষ, ইনি কী করবেন। তারপর আমরা সুমন ভাইয়ের কাছে আকর্ষণ করে বলছি, বেশিটা সুমন ভাইকে, যে বেশিটা সুমন ভাই যদি দ্রুতবেগে কাজগুলো করে তাহলে এখন মানুষের জন্য খুব সুব্যবস্থা হবে, সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারবো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা বর্তমানে মাধবপুর পুরসভার যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে গেলে ওটা শক্তভাবে হাত লাগবো, শক্ত হাতে এটা কাজটা করতে হবে। আর শক্ত হাতে যদি কাজটা না করা হয় তাহলে আমাদের এই পরিস্থিতির শিকার আমরা চিরদিন পরিস্থিতিভাবে আমরা শিকার হয়ে থাকবো। তো আমরা চাই, এরপর আমি একটা লাইভ দিয়েছিলাম মেডিকেল, যে মেডিকেলের যে রোগীগুলো আসে এই রোগীগুলোর ঠিকভাবে সেবা হয় না, ভালো ভালো মেশিন নাই। সাধারণ একটা কাজ করতে গেলে দেখা যায় রুগীটা নিয়ে ব্রাহ্মণবাড়ি যেতে যায়, ব্রাহ্মণবাড়ি যেতে যেতে রুগীটা মারা যায়, ঢাকা যেতে যেতে রুগীটা মারা যায়। অনেক রুগী এভাবে মারা গেছে আর মানুষের প্রতারণার শিকার হইতেছে মেডিকেলের আশেপাশে। তো আমি চাই বেশটা সুমন ভাই যদি এটা পদক্ষেপ নেয়, মানুষের দূর কষ্টরা শেয়ার করে। এমপি সাহেব তো আমাদের এমপি সাহেব এটা তো অবশ্যই নিবে, আমরা তো আশা করি যে এমপি সাহেবে নিত। মানে এমপি সাহেব যদি এটা না নেয় তো আমরা কার কাছে যাবো, কার কাছে বলবো, বলার মতো তো মানুষ নাই। তো আমি আসলে আজকে দুর্ভাগ্য, আমি কাউন্সিলর নির্বাচন করছি কিন্তু আমি পাশ হই নাই। তো আমি চাইছিলাম মাধবপুর পুরসভার মিজে আমি একটু জনগণের সেবা করার জন্য, মানুষের যদি এই সুযোগটা আমাকে আবার দেন তো ইনশাল্লাহ আমি জনগণের সেবা করব। আমি প্রার্থী হওয়ার আমার আশা আছে, খেয়াল আছে যে মাধবপুর পুরসভাতে আমি কাউন্সিলর হব, এই ধরনের আমার একটা স্বপ্ন আছে। আমি এলাকার মানুষের পাশে থাকব, উন্নত করব, আমি নিজে কাজ করব, পরিষ্কার ক্লিন সদস্য হিসাবে আমি নিজে কাজ করব। তো আমি প্রত্যাহ্বান করি মাধবপুর এলাকাবাসীকে, পুরসভার এলাকাবাসীকে, অথবা শ্রদ্ধা আমার যারা আছেন তাদেরকে শ্রদ্ধা সালাম জানাই, সালাম জানাচ্ছি আমার নেত্রীকে, সালাম জানাচ্ছি বেস্টার সুমন ভাইকে, সালাম জানাচ্ছি আমার শ্রদ্ধা যারা আছেন তাদেরকে। কিন্তু আমরা চাই যে সুন্দরভাবে, সুন্দর পরিস্থিতি আমরা একতায়ভাবে, কাঁধে কাঁধে হাত রেখে আমরা এই মাধবপুর যেই উন্নতটা এটা আমরা যাতে করতে পারি, আমরা যাতে সুন্দরভাবে করতে পারি, এই উন্নতটার জন্য আমরা একটা এগিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা আমরা করতে হবে। কিন্তু এই করতে হবে যে আমরা গঠনটা কোথায় থেকে শুরু করব, কোথায় গিয়ে যে আমরা শেষ করবো, এটা আমরা আইজও আমরা এটা বুঝতেছি না। তো আমি সবার কাছে অনুরোধ করবো যে আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের পাশে থাকেন, আমরা আপনার পাশে থাকবো, আমরা সবাই কাঁধে কাঁধে হাত রেখে আমরা এই কাজটা উন্নত করব, অথবা আমরা এটা ক্লিন সদস্যর পক্ষ থেকে আমরা এটা পরিষ্কার করব। আপনারা সবাই এগিয়ে আসুন। আচ্ছা, এখন তো এমপি সাহেবের অবস্থাটা বেশি একটা ভালো না। হ্যাঁ, কারা কারা হুমকি দিয়েছেন যেন উনি মারার জন্য। এমপি সাহেব আসলে তো ভালো মানুষ, উনি যা বলেন সৎ নির্দিষ্টভাবে উনি কাজ করেন, উনির তুলনা তো নাই, সারা দেশের মানুষ উনির জন্য একইভাবে পাগল। আর উনি তো যেই ধরনের কাজ করতে, সবার তো ভালো কাজ করতে, সবার জন্য তো ভালো একটা সিদ্ধান্ত নিতেছেন। কিন্তু কেন যে উনিকে মারবেন, কারা কারা হুমকি দিয়েছেন, কারা দিবেন, কীভাবে হত হুমকিটা দিয়েছে এটা তো আমরা জানি না। তো আমরা একটা মানববন্ধন করছি এমপি সাহেবের, যাতে এটা প্রধানমন্ত্রী এটা দেখেন সুদৃষ্টিতে, আর এমপি সাহেবকে যাতে এটা সুদৃষ্টিতভাবে রাখেন, আর সুন্দরভাবে যাতে চলেন, দেশকে চালান, সেটাই আমি কামনা করি। আমি তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, আপনি হুমকি দিছে কোথায় থেকে, কোথায় কে বা কারা হুমকি দিছে এটা তো আমরা আসলে জানি না। কিন্তু আমরা নিউজটা পাইছি, পাওয়াতে আমরা এমপি সাহেবের কাছ থেকে নিউজটা পাইছি, পাওয়াতে আমরা এটা মানববন্ধন করছি মাধবপুরে, আমরা সবাই মানববন্ধন করছি। এখন যদি প্রধানমন্ত্রী, যদি আমাদের নেত্রী, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী যদি এটা মনে করেন, যদি এটা দেখেন সুদৃষ্টিতে, তাহলে মনে হয় এটা
এমপি সাহেবের জন্য একটু ভালো হবে। আপনাদের তরফ থেকে কী পদক্ষেপ নেবেন? আমাদের পদক্ষেপ এটাই যে আমরা চাই উনি একটা ভালো মানুষ, ভালোভাবে কাজ করুক, সেটা আমরা চাই। কিন্তু আমরা চাই না যে উনি একটা দুর্ঘটনা হোক, তাহলে এলাকাবাসীর জন্য খুব একটা সমস্যা হয়ে যাবে, এটাই চাই। উনি সমস্যা বলতে উনি যেভাবে এগিয়ে কাজ করতেছে, আমাদের যে সৌন্দর্য আলো যে স্বপ্ন দেখছি আমরা সোনার বাংলাদেশ ডিজিটাল, এই সোনার বাংলাদেশটা আমরা কইলাম আর পাবো না। আমাদের এর আগে আজকাল 40-50 বছর ধরে এর আগে এই ধরনের পদক্ষেপ কেউ নেয় নাই, যে কাউকে আমরা এরকম বলতে পারি না, শেয়ার করতে পারি না। এমপি সাহেব এই পদক্ষেপটা নিছে যে আমাদের একটা স্টেডিয়াম হয়েছে, খুব সুন্দর একটা স্টেডিয়াম করছেন, খুব সুন্দর, মানুষের বিভিন্ন জায়গাতে খেলতে আসে, এটা এমপি সাহেবের খুব একটা সুদৃষ্টিতে একটা নাম হয়েছেন। তো আমি বেশিটা সুমন ভাইকে বলবো যে বেশিটা সুমন ভাই যদি আরও কিছু কিছু কাজ করেন এলাকার, যাতে অসহায় মানুষগুলো আজকে যে একটা কাজকর্ম দেন, এরা যদি একটা কাজকর্ম পান আর এটা এগিয়ে আসেন, তাহলে সবচেয়ে ভালো হবে আমি মনে করি। আর আমরা যেটা বুঝতেছি মাধবপুর যে কাজকর্ম করার কথা আছে, অন্য এমপি সব যদি কাজগুলো করেন তো আমরা খুব খুশি হব, আমরা এলাকাবাসী খুব খুশি হবে, অথবা মাধবপুর পক্ষ থেকে সবাই খুশি হবে, এই পথটা না আর কি। আপনারা যে ময়লার কথা বললেন, ছোট খালটা যেটা, এখানে ময়লাটা বলতে কি আসলে মানে এখনো কি আগের মতো ময়লা হয়ে গেছে? ময়লাটা বিভিন্ন জায়গাতে তো ময়লাটা পালায়, এইটা জায়গাটার পরিস্থিতি লুংটা করতেছে অনেকটা, লুংটা করতেছে না, ময়লাটা নেওয়া হয় না অনেক, কেন বা নেওয়া হয় না, কে বা নেয় না, এটা কাকে বলবো, কেউ তো পাইতেছি না। আমরা তো পরিষ্কার করছি খুব কষ্টভাবে, আমরা এক মাস দুই মাস অসুস্থ ছিলাম এই ময়লা পরিষ্কার করিয়া, কিন্তু আমরা বহু টাকা আমাদের নষ্ট হয়েছে, এই আমাদের নিজের স্বাস্থ্যটা ক্ষতি হয়েছে। তারপর আমরা এই এলাকার এলাকাবাসীর শান্তির জন্য আমরা চাইছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, তখন যেই পরিস্থিতি দেখতেছি আবার তো এটা লুংরা হয়ে যাবে, এই এই আর কি কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মনে করেন যে আসলে মানে তার তো আসলে শত্রু এরকম দেখি না, আমরা তো দেখতেছি না, কিন্তু উনি তো বলতেছেন যে চারিদিকে শত্রু হুমকি দিতেছে, চোখে পড়ছে যে উনি কারোর সাথে মারামারি, না না না, এই ধরনের কাউকে আমরা দেখি নাই, এই ধরনের কাউকে তারা মনোমরণস্থ অবস্থা নাই, খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, উনি করবেন এটা আমরা প্রত্যাশন করি, উনি সব কিছু করবেন। তো আমি আওয়ামী লীগের একজন কর্মী, তো আমি বলতেছি আর কি, আমার নেত্রী এটা আমরা বিশ্বাস, আমাদের নেত্রী আমাদেরকে দেখবেন আর আমাদের নেত্রী বেশটা সুমন ভাইকে দেখবেন, এটা আমার আশা প্রার্থনা করি। আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আমরা কী বলবো, দেশবাসীকে আমরা আন্তরিক স্নেহ ভালোবাসা দিব আর সবাইকে সালাম দাঁড়াই, দেশে বিদেশে যারা আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেশে বিদেশে যারা আছেন তারা মনোযোগ দিয়ে কাজ করবেন দেশের জন্য, উন্নত দেশে বিশ্বের সুমন ভাই তো এটা দেশবাসীর সবাই জন্য একটা মঙ্গল সৃষ্টি করছে, আলোকন সৃষ্টি করছে, আর আমি আর কি বলবো, এটা তো দেশবাসী সবাই বলতেছি খুব, হ্যাঁ দোয়া করবে তো অবশ্যই, দোয়া তো সবাই করবেন, দেশ বিদেশে যারা আছেন তারা সবাই দোয়া করবেন, আমি ঠিক হই। আর বিশ্বের সুমন ভাই যেভাবে কাজ করতেছেন, যদি এভাবে কাজগুলো করেন তাহলে ইনশাল্লাহ তিনি একদিন খুব বড় মনের মানুষ হবেন, এ প্রত্যাশা করি। জি।